হ্যালো বন্ধুরা, বেঙ্গলি হেল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা কথা বলবো এয়ারপোর্ট বা এয়ারলাইন্স নিয়ে। ঠিক আছে, এয়ারপোর্ট বা এয়ারলাইন্সে প্রচুর ভ্যাকান্সি বেরিয়ে এসেছে, সেই নিয়ে বিস্তারিত জানবো। আজকে অনলাইন বা অফলাইন দু রকম কিন্তু তোমাদের বলবো, কিভাবে অ্যাপ্লাই করতে হবে না হবে সেটা দেখিয়েও দেবো। কিন্তু তো প্রচুর ভ্যাকান্সি বেরিয়ে এসেছে, কিভাবে অ্যাপ্লাই করবে না করবে বিস্তারিত জানবো এই ভিডিওতে। ভিডিওটা কিরকম লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে বেল আইকনটাকে দাবিয়ে নিতে হবে, আর বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে। কারণ তোমাদের একটা শেয়ারে তোমাদের বন্ধুদের কিন্তু অনেক হেল্প হতে পারে, তোমার অনেক বন্ধুরা কিন্তু এর থেকে উপকার হতে পারে। তো এই জন্য বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করবে এবং কমেন্ট করবে। তো চলো যাওয়া যাক বিস্তারিত ভিডিওতে। দেখো, আজকে যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু এয়ারপোর্ট প্লাস এয়ারলাইনে দুটোই কিন্তু ভ্যাকান্সি বেরিয়ে এসেছে। আর যাদের মানে দেশ বিদেশ ভ্রমণ করার খুব ইচ্ছে, তাদের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি, এতে ভালো কিন্তু আর হবে না। তোমরা তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করে নাও, অ্যাপ্লাই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যদি অনলাইনে চাও অনলাইনেও অ্যাপ্লাই করতে পারো, যদি অফলাইনে চাও অফলাইনে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে। কিন্তু তোমাদের থাকা খাওয়া ফ্রি, থাকা এবং খাওয়া দুটোই ফ্রি, PFSI সব কিছু কিন্তু তোমাদের রয়েছে, তুমি কন্ট্যাক্ট করে নিতে পারো। যদি তোমাদের অফলাইনে তুমি চাও কন্ট্যাক্ট করে নিতে পারো, কন্ট্যাক্ট করে তুমি সব কিছু বিস্তারিত জেনে নিতে পারবে। কিন্তু আর অনলাইন অনলাইন প্রসেসটা আমি একটু পরেই দেখিয়েছি, কীভাবে তুমি অনলাইনে আবেদন করবে না করবে। এগুলো তোমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো তোমাদের হলো গ্রাউন্ড স্টাফ রয়েছে, সিকিউরিটিতে রয়েছে, তোমাদের ল্যাগেজ ম্যানেজমেন্ট রুমে রয়েছে, এগুলো কিন্তু তোমাদের রয়েছে। তোমরা যদি এক্সপিরিয়েন্স হও তাও তোমরা কিন্তু পাবে, যদি তোমরা ফ্রেশার হও তাও কিন্তু তোমরা পাবে, দুটোতেই কিন্তু তোমরা পাবে, কোনো অসুবিধা নেই। ফ্রেশার হলে ভয়ভার কোনো দরকার নেই যে আমরা পাবো কি পাবো না, এরকম কোনো কিন্তু কোনো ব্যাপার নেই। তোমরা ফ্রেশার হলেও পাবে, এক্সপিরিয়েন্স হলেও পাবে। নিটে যেটা কোয়ালিফিকেশান এরা চেয়েছে সেটা হলো গিয়ে 10 পাস রয়েছে, 10 পাস হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। SC ST OBC সব মানে সব কাস্টের জন্য কিন্তু এদের ভ্যাকান্সি রয়েছে, কোনো অসুবিধা নেই। তোমরা যে কেউ অ্যাপ্লাই করতে পারবে বা ফোন করে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে। কিন্তু যেগুলো এয়ারলাইন্সে রয়েছে সেগুলো তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, টিম লিডার আছে, আরও অনেক কিছু আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা বিস্তারিত জানতে পারবে। কিন্তু ঠিক আছে, আর কীভাবে অ্যাপ্লাই করবে না করবে চলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে না করবে। তার আগে একটা জিনিস বলে দিই, তোমাদের এজ লিমিট যেটা রয়েছে সেটা নির্মে কিন্তু তোমাদের 18 বছর এজ লিমিট রয়েছে, তোমার 18 বছর এজ লিমিট হতে হবে। আর স্যালারি যেটা রয়েছে, স্যালারি তোমাদের কিন্তু গুড স্যালারি আছে, স্যালারি তুমি নির্মে 10,000 টাকা পাবে। কিন্তু উঠতে তোমাদের কোয়ালিফিকেশান হিসেবে বা তোমাকে তোমাকে যখন ইন্টারভিউ নেবে তারপরে কিন্তু তোমরা জানতে পারো তোমাদের স্যালারি কত হবে। যেটা তোমরা ফোন করে যেটা নেবে সেটা তোমাদের নির্মে কিন্তু 10,000 টাকা স্যালারি হবে, সেটা কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়ার পরেই বলে দেবে। আর যেটা তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের কোনো ইন্টারভিউ বা এক্সাম কিছু হবে না, তোমাকে ডাইরেক্ট তোমাকে কন্ট্যাক্ট করে নেবে, কিন্তু করা কন্ট্যাক্ট করে তোমাদের কিন্তু দিয়ে দেবে যে কবে তোমাদের কোথায় যেতে হবে না হবে বিস্তারিত, তোমরা ওখান থেকেই জানতে পারবে। দেখো, এবার আমরা চলে এসেছি তোমরা অ্যাপ্লাই কী করে করবে। ইন্ডিগো এয়ারলাইন্সে যে অ্যাপ্লাইগুলো, যে ভ্যাকান্সিগুলো রয়েছে তোমার, সেটা অ্যাপ্লাই কী করে করবে সেটা আমি দেখাবো। দেখো, তোমার এখানে প্রচুর কিন্তু পোস্ট দেওয়া রয়েছে, দেখো অনেক পোস্ট রয়েছে, কিন্তু তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দেখবে বিস্তারিত জানবে, তুমি যেটা ইচ্ছা সেটা তুমি খুলবে, খোলার পরে তুমি সেটা বিস্তারিত জানো। যেরকম আমি ধরে নাও তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের এটাই খুললাম, ঠিক আছে, তোমাদের বিস্তারিত দেওয়া রয়েছে, সেগুলো তুমি একবার দেখে নেবে কি কি বিস্তারিত, তোমার কি কি সেগুলো তোমার ঠিকঠাক আছে কি নেই। দেখার পরে তুমি সেটাকে লগ ইন অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করার পর এখন দেখো তোমাকে লগ ইন করতে বলছে, ঠিক আছে। লগ ইন তুমি সাইন আপ করে নেবে, প্রথমে তোমাকে তোমার অ্যাকাউন্টটা বানিয়ে নেওয়ার পরে তুমি লগ ইন করবে, লগ ইন করে তোমাকে যেগুলো ফ্ল্যাপ করতে বলবে সেগুলো তুমি ফ্ল্যাপ করে অ্যাপ্লাই করে দেবে, হয়ে যাবে তোমাদের। দেখবে তোমাদের ওখান থেকে ওরা নিজে নিজেরাই কল করে তোমার সাথে যোগাযোগ করে নেবে, তোমরা এইভাবে কিন্তু তুমি অ্যাপ্লাই করে দিতে পারো। কিন্তু তো চলো, ভিডিওটা আজকে এফ দিই ছিল এফ দিই বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। চলো, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিও।